আসসালামু আলাইকুম। যারা ওয়ানপ্লাস নর্ড N10-এর গুগল ক্যামেরার লিঙ্ক চাচ্ছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা কী করবেন? ফার্স্টে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন জি ক্যামেটর, CAMATOR, জি ক্যামেটর। জি ক্যামেটর লেখার পর দেখুন এখানে জি ক্যামেটর লেখা চলে আসছে। সার্চ করবেন, সার্চ করার পর দেখুন ফার্স্টে যে অ্যাপসটা আসবে জি ক্যামেটর লেখা, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, এটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করছি, এখানে একটু সময় নেবে। হ্যাঁ, ইনস্টল হচ্ছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন করব, ওপেন ওপেন করার পর এখানে আপনার ডিভাইসের গুগল ক্যামেরার লিঙ্ক খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জাস্ট হোম বাটনের পাশে ডান পাশে যে আইকনটা আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে শাওমি আছে, স্যামসাং, আপনি আপনার ওয়ানপ্লাসে যাবেন। ওয়ানপ্লাসে যাওয়ার পর এটা ঘুরবে, আপনি হাতে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আপনি ডিভাইস অনুযায়ী ফার্স্টে চলে যাবেন, ওয়ানপ্লাসের ফার্স্টে। হ্যাঁ, যাওয়ার পর আপনি আপনার ডিভাইস অনুযায়ী, ডিভাইস আছে অ্যান্ড্রয়েড 10, আপনার আছে ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11, আপনি সেই ক্ষেত্রে কী করবেন? আপনি অ্যান্ড্রয়েড 10টা ব্যবহার করবেন, 11টা দরকার নেই, আপনি অ্যান্ড্রয়েড 10টা নেবেন। 10-এর জিগাম ভার্সন আছে 8.1, এইটা নেবেন। আমি আমি এইটা ব্যবহার করি, এজন্য আপনাদের এটার জন্য বলতেছি, সাজেক্ট করতেছি। এখন স্টার্ট বাটনে, স্টার্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখানে আবার অ্যাড আসছে, অ্যালাউ দেবেন। স্টার্ট ডাউনলোড বাটনে দিলে আপনার এখানে ডাউনলোড শুরু হয়েছে, এটা একটু সময় নেবে ডাউনলোড হতে। ডাউনলোড হওয়ার পর আপনি এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমি সরাসরি, আমার ইনস্টল করা আছে, আমি আমার গুগল ক্যামেরার ভিতরে চলে যাচ্ছি। চলে আসলাম, আমি এবার আমার গুগল ক্যামেরা ওপেন করলাম। ওপেন করার পর আপনার এখানে কোনো সেটিং করা লাগবে না, আপনি জাস্ট নাইট মোড আছে, পোর্ট্রেট আছে, ক্যামেরা আছে, যেটা ইচ্ছা ছবি তুলতে পারবে। আশা করছি বুঝতে পারছেন, এবারে বুঝতে না পারলে কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।